ইতিহাসে এবারই সম্ভবত এমএলএস এর একটা মৌসুম শুরুর আগে এমন উন্মাদনা, যার কারণ ইন্টার মায়ামি ও লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ী তারকা গেল বছর ফ্লোরিডার ক্লাবটিতে মৌসুমের শেষ দিকে যোগ দেয়ায় এমএলএস এ খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি তার দল, যদিও মেসির নৈপুণ্যেই প্রথম শিরোপার স্বাদ পায় মায়ামি। এবার মৌসুমের শুরু থেকেই থাকছেন মেসি, তাই লিগ শুরুর আগে অনেকেই এমএলএস এর চ্যাম্পিয়নের নাম ঘোষণা করে দিয়েছে, সেটা ইন্টার মায়ামি। বুস্কেটস, অ্যালবা, মেসির সঙ্গে যুক্ত হয়েছেন লুইস সুয়ারেজ। এই দলটাকে কেউই আটকাতে পারবে না এমনটাই ধারণা করা হচ্ছে। তবে টানা হারতে থাকা দলটা কিভাবে ছন্দ খুঁজে পাবে সেটাই মিলিয়ন ডলার প্রশ্ন। গোলের মধ্যে নেই লিওনেল মেসি, যদিও প্রাক মৌসুমের অনেকটা সময়ই ইঞ্জুরিতে ছিলেন মায়ামির প্রাণভোমরা। সল্টলেকের বিপক্ষে ম্যাচের আগে কোচ জেরার্দো তাতা মার্টিনো নিশ্চিত করেছেন চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত মেসি। সুয়ারেজও চোটমুক্ত। ফ্লোরিডায় এমএলএসে অভিষেক হচ্ছে উরুগুয়েন তারকার, তবে বুস্কেটসকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। এমএলএস এ আগে কখনোই মুখোমুখি হয়নি মায়ামি ও সল্টলেক। অচেনা প্রতিপক্ষের বিপক্ষে কিছুটা সতর্ক থেকেই মাঠে নামতে হবে তাতা মার্টিনোর দলকে। গেল মৌসুমে 15 দলের ইস্টার্ন কনফারেন্সে 14তম স্থানে ছিল মায়ামি। অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করে সল্টলেক। ইউটার দলটার আরেকটা রেকর্ড কিছুটা হলেও চিন্তার কারণ হবে মায়ামির। 2009 থেকে এমএলএস এ নিজেদের প্রথম ম্যাচে কখনোই হারেনি সল্টলেক। ঘরের মাঠে ক্ল্যারেটদের এই রেকর্ড মায়ামি ভাঙতে পারে কিনা সেটাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।